ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে সোনি লিভের একটা নতুন ফিল্ম, যার নাম হচ্ছে রাম সিং চার্লি। তো এটা ডিরেক্টেড বাই হচ্ছে নিতিন কাকর, যিনি বানিয়েছিলেন ফিল্মিস্তান, উইচ ইজ আ গ্রেট ফিল্ম, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেককে সাজেস্ট করবো যে প্লিজ ওয়াচ ফিল্মিস্তান, গ্রেট ফিল্ম। এবং ফিল্মিস্তানের পর থেকে কোথাও যেন নিতিন কাকর যে সিনেমাগুলো করেছে, আমার মনে হয় নিতিন কাকর হ্যাজ এ লট অফ পোটেনশিয়াল, বাট সেটা কখনো এক্সপ্লোর হয়নি। সেটা পেলি চোপলুর রিমেক যেটা করেছে আমাদের একে নিয়ে, জ্যাকি ভাগনানিকে নিয়ে, বা সালমান খানের প্রোডাকশনে একটা করেছে, এটা একটা কোরিয়ান ফিল্মের রিমেক ছিল, বা স্যাফকে নিয়ে রিসেন্টলি যেটা করলো। তো মানে হি ওয়াজ ডুইং লট অফ রিমেক্স অ্যান্ড অল, কিন্তু কোথাও যেন গিয়ে মানে ওর ডিরেক্টরের যে পোটেনশিয়ালটা, যে একটা খুব সুন্দর ইমোশনাল গল্প থাকবে, এবং ফিল্মিস্তানে দ্যাট ওয়াজ মানে কি বলবো, সেটাকে কমেডির সাথে ব্লেন্ড করা হয়েছিল, তো হিউমার ওয়াজ গ্রেট অ্যান্ড শাহরি বাজমি দারুণ পারফর্ম করেছিল, সেইটা কোথাও যেন একটা মিসিং ছিল বাকি সিনেমাগুলোতে, সেটা আমি রাম সিং চার্লিতে পেয়েছি। এখানে হিউমারটা নেই বলতে পারেন, মানে খুবই কম, মানে খুবই টিঞ্জ একদম হালকা, কিন্তু মেন হচ্ছে এখানে ইমোশনের ওপর খেলেছে, এবং সেইটাকে কিন্তু পুরোপুরি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছে হচ্ছে কুমুদ মিশ্রা। এবং আমি দেখেছি নিতিন কাকরের সিনেমাতে, মানে আমি ফিল্মিস্তানটা বলছি, বাকিগুলোকে আমি বাদ দিচ্ছি, ফিল্মিস্তানও একটা ক্যারেক্টারের ওপর খুব ডিপেন্ডেন্ট ছিল, যেটা হচ্ছে শাহরি বাজমি, যে এখানে লিখেও হচ্ছে। এবং এখন শাহরি বাজমিকে তো আপনারা অনেক সিনেমাতেই দেখতে পান, যাব তাক হ্যায় যাতে দেখেছিলেন, এখন তো ফ্যামিলি মেনটেন করে খুব পপুলারও হয়ে গেছে, এখন তো ওয়েবে তাকে খুব দেখা যাচ্ছে, বাট একসময় তো সে অতটা পপুলার ছিল না, তখন ফিল্মিস্তানে কাজ করেছিল, এবং তার উপরই পুরো গল্পটা বেশ ছিল। এখানে কিন্তু পুরো ফোকাসটা কুমুদ মিশ্রার উপর, এবং কুমুদ মিশ্রা সিরিয়াসলি এত বছর পরে আই থিঙ্ক যে রোলটা সে ডিজার্ভ করে সেটা পেয়েছে। মানে আজ অব্দি তাকে আমরা ছোট রোলে এতে দেখেছি, এবং সেখানেও সে ফাটিয়ে দিয়েছে রকস্টারে ওইটুকু রোল, অথচ দেখুন কিরম করেছে। বা ফিল্মিস্তানি একটা টেরারিস্টের রোল ছিল, সেটা কিরম দারুণ করেছে। সো হি ইজ জাস্ট গ্রেট। বা মূলকে দেখুন, জাজ হয়েছিল, সো মানে আই থিঙ্ক ইজ আ, বা থাপ্পড়ে এর বাবা হয়েছিল, মানে আমার দারুণ লাগে কুমুদ মিশ্রাকে, এবং এখানে ফাটিয়ে অভিনয় করেছে প্রতিটা সিনে, মানে কুমুদ মিশ্রা ইজ আউটস্ট্যান্ডিং। এছাড়া সাপোর্টিং কাস্টে যারা রয়েছে, দিব্যা দত্তা রয়েছে, তারপরে ওই এক ওনার নাম আমি জানি না, উনি টিভিএফ এর ইয়ে মেরি ফ্যামিলিতে বাবার ক্যারেক্টারটা করেছিলেন, উনি রয়েছেন, তো এরকম বাকি যারা যারা রয়েছে তাদের খুব ভালো। এবং এই সিনেমাটা থেকে সিরিয়াসলি আমি একটা পুরনো বিমল রয়ের ফিল্ম আছে, যেটার নাম হচ্ছে দো বিঘা জমিন, বলরাজ সাহানি। সেখানে বলরাজ সাহানি মানে মানে গ্রামের দম বিঘা জমিন গল্পও আছে আমাদের বাংলা এতে, সেখান থেকেই বিমল রায় করেছিলেন। তো সেখান থেকে ওখানেও ওই ক্যারেক্টারটা শহরে এসে রিক্সা চালায়, এখানেও সেরকম কুমুদ মিশ্রা রিক্সা চালায়, এবং রিক্সা চালানোর কিছু মানে শর্টস আছে, মানে দেখবার মতো, কলকাতার মধ্যে শ্যুট করেছে দারুণভাবে কলকাতাকে ক্যাপচার করা। আই থিঙ্ক দিস ফিল্ম উইল ডাইরেক্টলি হিট ইউর হার্ট, ইট ইজ ভেরি ওয়েল ডিরেক্টেড, ভেরি ওয়েল এক্সিকিউটেড, ভেরি ওয়েল অ্যাক্টেড। সো আর মানে শাহরি বাজমি আর নিতিন কাকর দুজন মিলে লিখেছে, সো আই থিঙ্ক নিতিন কাকর শুড ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক মোর, রাদার দ্যান ডুইং অল দোজ রিমেক্স। মানে ওই থাই ফিল্মের রিমেক করছে সালমান খানের জন্য, ওইগুলো বন্ধ করে দেওয়া উচিত। আই জাস্ট লাভ দিস ফিল্ম। সো আই থিঙ্ক মানে, এবং এখানে আরও একটা জিনিস হচ্ছে যে আপনার কিছু ইমোশনাল জিনিসপত্র মনে হবে, কারণ অ্যাটলিস্ট আমাদের জেনারেশন অবধি আমরা ছোটোবেলায় সার্কাস দেখেছি, যেটা এখন কোথাও গিয়ে একটা লুপ্ত হয়ে যাচ্ছে, তো সেটাও আপনি একটা নস্টালজিক ফিলিংও পাবেন। সো আই জাস্ট রিয়েলি লাইক দিস ফিল্ম, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। সোনি লিভে আছে, আর নাহলে তো বাকি আপনারা জানেননি কোথায় কীভাবে পেতে হবে, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।